সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মরিয়ম সাথী সংবাদের শুরুতেই শিরোনাম আবারও সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে ঐক্যফ্রন্টের চিঠি শোকরানা মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৌমি জননী উপাধিতে ভূষিত রাছে ওয়াসা ভবন দুয়ের উদ্বোধন করলেন রাশিক মেয়র লিটন নৌকার পক্ষে ভোট চাইলেন আসাদ কুঠিয়ায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম আর নেই নাটোরে জেলা পর্যায়ে বিজয় ফুল উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আবার সংলাপে বসার আগ্রহের কথা জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেন রোববার বেলা বারোটার দিকে গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হাইদার আফ্রিকসহ সহ তিনজন নেতা ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেন চিঠিতে শেখ হাসিনার উদ্দেশ্যে ডক্টর কামাল লেখেন গত পহেলা নভেম্বর গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা নিয়ে আলোচনা হয়েছে এই জন্য ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই দীর্ঘ সময় আলোচনার পরও আমাদের আলোচনাটি অসম্পূর্ণ থেকে যায় সেই দিন আপনি বলেছিলেন আমাদের আলোচনা অব্যাহত থাকবে তারই ভিত্তিতে ঐক্যফ্রন্ট বিশ্লেষণের জন্য উভয় পক্ষের বিশেষজ্ঞ সহ সীমিত পরিসরে আলোচনা করা প্রয়োজন চিঠিতে ডক্টর কামাল প্রধানমন্ত্রীকে জানান সংলাপ শেষ হওয়ার আগে তফসিল ঘোষণা না করার জন্য নির্বাচন কমিশন বরাবর চিঠি পাঠিয়েছেন তিনি শুকরানা মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধিতে ভূষিত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গৌহরডাঙ্গার চেয়ারম্যান ও গোপালগঞ্জের গৌহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রুহুল আমিন ঢাকার দি উদ্যানে কওমি মাদ্রাসাগুলো সর্বোচ্চ সংস্থা হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কৌমি বাংলাদেশ এর ব্যানারে শুকরানা মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমাদের ধর্ম ইসলাম নবী করিম সাল্লু আলাহি ওয়াসাল্লামের সম্পর্কে কেউ কোনো কটু কথা বললে আইন দ্বারাই তার বিচার হবে আমরা সেভাবেই সোশ্যাল মিডিয়াতে যেন কোনো রকম অপপ্রচার করতে না পারে সেটা বন্ধের জন্য সাইবার ক্রাইম আইন করে দিয়েছি তিনি বলেন আমরা আইন নিজের হাতে তুলে নেব না আইনের দ্বারাই তাদের বিচার করে উপযুক্ত শিক্ষা দিয়ে দেব যাতে কখনো তারা এ ধরনের অপপ্রচার চালাতে না পারে বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদের স্থান হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন দেশের মাটিতে কোনো সন্ত্রাস জঙ্গিবাদ মাদক দুর্নীতির স্থান হবে না বাংলাদেশ একটি শান্তিপূর্ণ উন্নত ও সমৃদ্ধিশালী দেশ হবে হেফাজতে ইসলামে আমির আল্লামা শাহ আহমদ শফি উক্ত সংগঠনটির চেয়ারম্যান তিনি কওমি শিক্ষার সনদে স্বীকৃতি দেয়াই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি বলেন প্রধানমন্ত্রীর এই অবদান ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে রাজশাহী ওয়াসার ভবন দুয়ের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন রোববার দুপুর সাড়ে বারোটায় রাজশাহী ওয়াসার কার্যালয়ে এ ভবন উদ্বোধন করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন মেয়র পত্নী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনী রাজশাহী ওয়াসার মহাব্যবস্থাপক সুলতান আব্দুল হামিদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন রাজশাহী ওয়াসা বাংলাদেশের ক্ষেত্রে সক্ষমতায় ও সফলতায় দেশের মধ্যে অন্যতম বর্তমানে ওয়াশার আলোচিত প্রকল্পটি হচ্ছে চার হাজার একশো একচল্লিশ কোটি টাকা ব্যয়ের ভূ উপরিস্থ পানি শোধানাগার প্রকল্প এই প্রকল্প বাস্তবায়ন হলে রাজশাহী মহানগরী গোদাগাড়ি ও নগরীর আশেপাশে এলাকা নহাটা কাটাখালী পৌরসভার একশো শতাংশ মানুষ সুপীয় পানি সরবরাহ পাবেন রাজশাহী ওয়াসার মহাব্যবস্থাপক সুলতান আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক এস এম তুহিনুর আলম এ কে এম আমিরুল ইসলাম তত্ত্বাবধায়ক প্রকৌশলী পারভেজ মামুদ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পবার হরগ্রাম ইউপির তিন নং ওয়ার্ডে নৌকার পক্ষে ভোট চাইলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ শনিবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরেন এবং দেশের উন্নয়নের জন্য নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আলী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু ধর্ম সম্পাদক সিরাত উদ্দিন শাহীন জেলা যুবলীগের সহসভাপতি আরিফুল ইসলাম রাজা যুগ্ম সম্পাদক আলী আজম সেন্টু প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক উপপ্রচার সম্পাদক শাহাদাত হোসেন পিন্টু হরগ্রাম যুবলীগের সভাপতি পিন্টু সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই অঞ্চলের করতে হবে সচেতন করতে হবে ছোট্ট দুইটি কথা দিয়ে একটি হল শেখ হাসিনার শাসনামল আর খালেদা নিজামিদের শাসনামল বিবেচনা করে শেখ হাসিনার শাসনামল যদি অনেক বেশি কার্যকর হয় মঙ্গলকর হয় তাহলে নৌকায় ভর্তিতে হবে যে দলই করুন না করুন এই অনুরোধটি রাখবে আর একটি হলো আপনার নিজ সংসারে দশ বছরে আপনার কি অবস্থা ছিল রাজশাহীর পুঠিয়ায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন রোববার সকাল সাড়ে আটটার দিকে এক ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে নিহত হন একজন অপর দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অন্যজনের মৃত্যু হয় নিহতরা হলেন রাজশাহী বিমানবন্দর থানা বৈরাগীপাড়া এলাকা জেকের আলী ছেলে ইমন আলী ও তকিপুর এলাকা নজরুল ইসলামের ছেলে সুজন ইসলাম রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মুস্তাফিজুর রহমান জানান সকালে একটি মালবোঝাই ট্রাক রাজশাহী থেকে নাটক যাচ্ছিল ট্রাকটি রাজশাহী ঢাকা মহাসড়কে তারাপুর নামক স্থানে এলে মোটরসাইকেল আরোহীদের চাপা দেয় ঘটনাস্থলে চালক ইমন আলী মারা যান ও স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় সুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল উদ্দিন আহমেদ জানান আশঙ্কাজনক অবস্থায় সুজনকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বর্তমানে তার মরদেহ হাসপাতালের সভাগারে রয়েছে এছাড়া ইমনের মরদেহ হাইওয়ে পুলিশ ফাড়িতে আছে ঘাতক ট্রাকটি চাপা দেওয়ার পর পালিয়ে গেছে তবে ট্রাকটি আটকের জন্য চেষ্টা চলছে নিহতের এই ঘটনায় মামলা হবে বলেও জানান পুঠিয়া থানার এ পুলিশ কর্মকর্তা বিএনপির স্থায়ী কমিটি সদস্য তরিকুল ইসলাম আর নেই ইন্না লিল্লাহে ও ইন্না ইলাহি রাজিউন রোববার বিকেল পাঁচটার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর বিএনপির চেয়ারপারসনে প্রেস উইং এর সদস্য সাইডুল কবির খান মৃত্যুর কথা নিশ্চিত করেন তিনি দীর্ঘদিন ধরে কিডনি সহ নানা রোগে ভুগছিলেন কিছুদিন আগে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে ছিলেন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন নাটোরে বিজয় ফুল উৎসব জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে বেলুনড়িয়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলামুর রহমান এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রাজ্জাকুল ইসলাম জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন চিত্রাঙ্কন বিজয় ফুল তৈরি রচনা দলগত গানসহ মোট আটটি বিষয়ে অন্তত দুই শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রাজ্জাকুল ইসলাম জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন চিত্রাঙ্গন বিজয় ফুল তৈরি রচনা দলগত গান সহ মোট আটটি বিষয়ে অন্তত দুই শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলা পর্যায় থেকে এসব প্রতিযোগী বিজয়ী হয়ে এসব প্রতিযোগিতায় জেলা পর্যায়ে অংশগ্রহণ করছে জেলা পর্যায়ে বিজয়ী হওয়ার পর বিভাগে অংশগ্রহণ করবে এসব প্রতিযোগীরা এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ